পদ্মবুকে রচিত হলো ইতিহাস, খুলে গেল স্বপ্নের পদ্মা সেতু, প্রতীক্ষা সব পালা শেষে শুরু হলো স্বপ্নের যাত্রা নতুন অধ্যায়। ২৫ জুন শনিবার বেলা ১১:৫০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু পারের জন্য মাওয়া প্রান্তে নিজ হাতে পদ্মা সেতু টোল দিয়ে এই যাত্রা শুরু করেন। এরপর ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি এই পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য টোল প্লাজায় নিজ হাতে তিনি টোল দিচ্ছেন, এবং একই সাথে টোল প্লাজায় যিনি অবস্থান করছেন, সেই যিনি টোল সংগ্রহ করবেন তাকে একটি গিফটও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টোল পরিশোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন।